শুধু বাউল গান পিপাসু ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে সুন্দর একটি পালা গানের ক্যাসেট নিয়ে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ কাজল দেওয়ান এবং আমার সাথে মমতাজ বেগম। আজকে যে পালা নির্ধারণ করা হয়েছে সেটি হলো শরীয়ত এবং মারুফত। আমাকে দেওয়া হয়েছে মারুফতের ভূমিকা গাওয়ার জন্য এবং মমতাজ বেগমকে বলা হয়েছে শরীয়তের ভূমিকায় কিছু কথা বলার জন্য। এই ক্যাসেট খান আপনাদেরকে উপহার দিচ্ছেন সঙ্গীতা কমপ্লেক্স, নুরুল হক মার্কেট, তিনতলা, পাটটুলি, ঢাকা। আসুন তাহলে শুনি আমাদের এই আজকের পালা গানটি। ধন্যবাদ। Thank you.
মমতাজ বেগম ওনার কাছে আমার কিছু প্রশ্ন রাখা দরকার, তাই কিছু প্রশ্ন করতে চাই। আমার সর্বপ্রথম প্রশ্ন থাকবে, আমি জানতে চাই আল্লাহ তার কোরআনে বলেছে বেটু দিলেন, আল্লাহ বললেন আমি যাহা বুঝি তোমরা তাহা বুঝো না, মৃত্তিকা হইতে মাটি হইতে সৃষ্টি করলেন বাবা আদমকে। বাবা আদমকে বানিয়ে আল্লাহ পাক বেস্ত রাখলেন। এই বাবা আদম যে শরীয়তের পাঁচ ওয়াক্ত নামাজ, এই নামাজের মধ্যে ফজরের যে দুই ওয়াক্ত নামাজ, এই নামাজ পড়েছিলেন প্রথম বাবা আদম। দুই রাকাত নামাজ বাবা আদম প্রথম পড়েছিলেন, কিভাবে পড়লেন? যখন একজন জেদ্দা আর একজন শরণদীপ সেইখান হইতে মুক্তি পেয়ে বাবা আদম পড়লেন দুই রাকাত ফজরের নামাজ। জোহরের নামাজ পড়লেন ইব্রাহিম নবী, তিনি মাছের গর্ভ থেকে মুক্তি পেয়ে চার রাকাত আছরের নামাজ আদায় করলেন। মাগরিব পড়লেন ঈশা নবী, ওনাকে কুশ বৃদ্ধ করা হয়েছিল, আল্লাহ পাক তাকে উঠিয়ে নিলেন, এর জন্য আল্লাহর দরবারে তিনি তিন রাকাত মাগরিবের নামাজ আদায় করলেন। এশার নামাজ পড়লেন মুসা নবী, দেখা গেল সমস্ত পাহাড় পুরো ছাই হয়ে গেছে কিন্তু মুসা নবী পুরে নাই, যার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য চার রাকাত এশার নামাজ আদায় করলেন। আমার প্রশ্ন থাকবে তোমার কাছে এখানে, তুমি একটু বলবা তো, পাঁচটা নবী পাঁচজন বিপদে পড়ে নামাজ পড়েছিল, নামাজ এনেছিল, এখন তোমরা যে বর্তমান দুনিয়ার মানুষ নামাজ পড়ো, তোমরা কোন বিপদে পড়েছো? তোমরা কি সেই নামাজটাই পড়ো? তারা তো বিপদে পড়েছিল যার জন্য নামাজ আদায় করেছে, আর তোমরা এখন কি বিপদে পড়েছো যার জন্য সেই নামাজগুলো এখন আদায় করে থাকো? এই আমার একটি প্রশ্ন। আমার দ্বিতীয় প্রশ্ন তোমার কাছে, তুমি সুন্দরভাবে আশা করি জবাব দিবে। আমি জানতে চাই, শুনেছি নামাজ রোজা হজ যাকাত কালেমা ইত্যাদি যদি মানুষ আদায় করে তাহলে নাকি বেহেস্তবাসী হওয়া যায়? আমার জানবার বিষয়, কোনো ব্যক্তি যদি জীবনে একবার নামাজ না পড়ে, জীবনে হজ না করে, যাকাত না দেয়, এমন কোনো মানুষ আছে কি নামাজ রোজা হজ যাকাত ছাড়া বেহেস্তে প্রবেশ করতে পারবে? যদি থাকে বা এই নামাজ রোজা ছাড়া যদি বেহেস্তে যাওয়ার কোনো পথ থাকে, তুমি একটু বলবা যে হ্যাঁ নামাজ রোজা ছাড়াও বেহেস্তে যাওয়া যায়। ফোটাতে সাত বজকের দরজা বন্ধ করতে শরীয়তের ভূমিকা নিয়ে আপনাদের সামনে দু চারটি কথা বলার জন্য সবাইকে ধন্যবাদ। ওরে শরীয়তে সুখ সুপ সকলের জানা কি রে, সবারই জানা শরীয়ত ছাড়িয়া কেহ মারফত কইরো না, শরীয়ত ছাড়িয়া কেহ
মারফত কইর না ওরে শরীয়তে সুখ সুখ সকলের জানা কি রে সবারই জানা শরীয়ত ছাড়িয়া কেহ মারফত কইর না হায় রে শরীয়ত ছাড়িয়া কেহ মারফত কইর না সেই নামাজ আমরা করি না, কারণ আমরা হযরত মুহাম্মদের উম্মত, তাই উনি যাহা করেছে, যাহা হুকুম করেছে, যাহা আদেশ করেছে সেগুলোই কেবল আমরা পালন করি। যাই হোক, আপনার এই প্রশ্নের জবাব শেষ হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন, নামাজ রোজা ছাড়া কোনো ব্যক্তি বেহেশতে যাবে কিনা, আর সে যাইতে হলে সে কি পদ্ধতি? দেখেন, ফকির সাহেব যেই ভাব কায়দা নিয়ে, যে আশা নিয়ে আমার কাছে প্রশ্ন করেছে, আমি বলবো, দেখেন ভাই, নামাজ রোজা ছাড়া হাদিস এবং কোরআনে বলে আমার এক ওয়াক্ত নামাজ যে কায়দা করবে, 80 হুক বা দুধক তাকে হুক করতে হবে। তাই নামাজ রোজা হজ যাকাত কালেমা এগুলো ছাড়া বেহেশত তো ভালো কথা, বেহেশত তো দূরের কথা,
ভালো একটা দুজক পাবেন কিনা আমার সন্দেহ। ভালো একটা দুজকও পাইতে আশা করতে পারেন না। তারপরে আমি বলবো, আমার আল্লাহ বলেছে, হাজার বছর ধরেও যদি কোনো ব্যক্তি ইবাদত করে, আমি আল্লাহ ইচ্ছা করলে তাকে দুজকে দিতে পারি। আর এক ব্যক্তি কোনোদিন আমার ইবাদত করে নাই, আমার নাম নেয় নাই, তবু আমি আল্লাহ ইচ্ছা করলে তাকে বেহেশতে দিতে পারি। এটা আমার স্পেশাল ক্ষমতা। এখন রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি হঠাৎ করে 10,000 টাকা পাইতে পারেন। এখন ওই 10,000 টাকার আশায় আশায় যদি আপনি সারা জীবন খালি রাস্তা দিয়ে হাঁটেন তাহলে কাজ হইব? আমি বলবো না, কাজ হবে না। আপনার কাজ করতে হবে, কর্ম করতে হবে, ওই টাকা পাওয়ার আশায় কাজ হবে না। তেমনি ভাবে আমার আল্লাহ পারে, সব কিছু পারে, দুজকিকেও বেহেশতে দিতে পারে, বেহেশতিকেও দুজকে দিতে পারে, কিন্তু সেই আশা এবাদত বাদ দেওয়া যাবে না। আপনার প্রশ্নের জবাব শেষ। এবার আপনার কাছে আমার ছোট্ট করে প্রশ্ন, ফকির, এই ফকিরের কেবলা কয়টা, কয় প্রকার কেবলা, এবং কি কি, এবং ফকিরের নিশানা আছে, নিশানি, এই নিশানি কয় প্রকার এবং কি কি? আপনার কাছে তাসাউফ সম্বন্ধে আমার সর্বপ্রথম জিজ্ঞেস থাকবে, আশা করি সুন্দরভাবে তার জবাব দিবেন। শরীয়তের সরানিয়া ইবাদত করো গাগিয়া, শরীয়তের সরানিয়া ইবাদত করো গাগিয়া, মমতাজ কয় নামাজেতে পাইবা রব্বানা, ও তাই মমতাজ কয় নামাজেতে পাইবা রব্বানা, শরীয়ত সরিয়া কে গো মারফত কইরো না, হায়রে শরীয়ত সরিয়া কে গো মারফত কইরো না, শরীয়তে সুখ সুপদ সকলের জানা, কিরে সকলের জানা, ধন্যবাদ মমতাজ বেগম তোমাকে। আমার যা প্রশ্ন ছিল তার উত্তর করে আমার কাছে কিছু প্রশ্ন রেখে গেলেন, আমি চেষ্টা করব জবাব দেওয়ার জন্য। কিন্তু একটি কথার মধ্যে বড় ব্যথা পেয়েছি। তুমি আজকে শরীয়তের ভূমিকা নিয়ে শরীয়তের যে গুণগান সেইগুলা গাইবে, সেই কথাগুলি তুমি তুলে ধরবে, কিন্তু তুমি যেইভাবে এই যে নবীদের নামগুলা বললা, ঈসা, মুসা, আদম, আসলে এখানে তোমার বেয়াদ্দি হয়েছে। আসলে বলতে গেলে কি ভাই, বাউল গানটা আসলে আগের মতো বাউল গান আর এখন নাই। বাউল গানের ইজ্জত মেরে দিয়েছে বাংলাদেশের এমন কিছু কিছু বাউল শিল্পী যারা নবীদের নাম নিবে, শ্রদ্ধার সহিত নাম নিবে, কিন্তু সেখানে কয় ঈসা, মুসা, ইব্রাহিম, মনে যা চায় তাই কয়। আরে তুমি তো নবীদের পক্ষে থাকবে, সেই নবীদের পক্ষে থেকে তুমি কিভাবে ঈসা, মুসা, ইব্রাহিম এই নামগুলা, কারণ নবীর নাম নিতে তুমি, নবীর নাম নিতে তুমি শ্রদ্ধা ভরে সেই নাম নাও। আসলে ভাই এই বাউল গানের মধ্যে উত্তায় কামড় দিছে বলতে হবে কথাটাই। যাক, একটা গান মনে পড়ে গেল, এই যে তোমাদের মতো আলেমদের জন্য এই বাংলাদেশটা রসাতলে যাচ্ছে, শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবী রসাতলে যাচ্ছে, যার জন্য আমার এই গানটা এসে গেল, গাইতাম না। মুখে মুখে কোরআন মানি, মুখে মুখে কোরআন মানি, ধনী মানি সব জনা, আসলে কোন মোল্লায় মানে না, মানে না, আসলে কোন মোল্লায় মানে না, ওরে কোরআন মোদের ধর্মবাণী, সুদ নিষেধ কোরআনে শুনি, কোরআন মোদের ধর্মবাণী, সুদ নিষেধ কোরআনে শুনি, এখন সুদের টাকায় সবাই ধনী, ও ভাই সুদের টাকায় সবাই ধনী, বাড়ি গাড়ি কলকারখানা, আসলে কোনো মোল্লায় মানে না, ওরে বাজাইরা দোকানি যারা তেল ঘিকি ভেজাল ছাড়া, বাজাইরা দোকানি যারা তেল ঘিকি ভেজাল ছাড়া, বলো ভেজাল ছাড়াই আছে কেরা, ওরে ভেজাল ছাড়াই আছে কেরা, হাজি গাজি মাওলানা, আসলে কোনো বেটায় মানে না, মানে না, আসলে কোনো মোল্লায় মানে না, খেলা ঘরে
বিরোধ করে পরো আরে ছবি দেখা ছবি ঘরে ওরে ছবি দেখা ছবি ঘরে দেখতে নিষেধ করে পরো আরে এখন ছবি দেখে ঘরে ঘরে ছবি দেখে ঘরে ঘরে ওই ন্যাংটা ফিল্ম মানে না আসলে কোনো মোল্লায় মানে না মানে না ওই দেখ দারোগা পুলিশ আইনের ঘরে ঘুষের টাকার চিন্তা করে দারোগা পুলিশ আইনের ঘরে ঘুষের টাকার চিন্তা করে ও ভাই ধরবো কি আর ছাড়বো কারি ধরবে কি আর ছাড়বে কারে টাকাতে বিবেচনা আসলে এই মোল্লায় মানে না মানে না আসলে এই মোল্লায় মানে না ওরে জমিন বন্টনের কালে গরিব কাঙ্গাল কাছে এলে সুরা নিশার সুরা নেশার আতায়াতের মধ্যে বলেছে আল্লাহ ওই যা আজালাল তুলেসমা তালা লুলুল কুলুবা হে বান্দাগণ তোমরা জেনে রাখো তোমাদের যদি চারজন সন্তান থাকে আর তোমার যে বিষয় আশয় সয় সম্পত্তি তাহাকে তুমি পাঁচটা বন্টক করো একটা রাখো গরিবের জন্য তোমার যদি পাঁচজন সন্তান হয় তুমি ছয়টা বন্টন করো একটা রাখো গরিবের জন্য এতিমের জন্য তোমার এলাকায় যে না খেয়ে মরছে তাকে তুমি একটা বন্টক দিয়ে দাও ভাই আপনারা কোনোদিন শুনছেন এই বাংলাদেশের ভিতরে একজনের জমিন আরেকজনকে দিছে কারণ এগো স্বভাব নাই এরা দেওয়ার মতো নয় এরা শুধু নেওয়ার মতো অর্থাৎ আস্তে করে একজন দিবে আর একজন পকেটে ভরে নিয়ে চুপ করে চলে যাবে এই জাতের সেই লোক ওরে জমিন বন্টনের কালে গরিব কাঙ্গাল কাছে এলে ভাই জমিন বন্টনের কালে গরিব কাঙ্গাল কাছে এলে আল্লাহ বাটের এক ভাগ দিতে বলে আল্লাহ বাটের এক ভাগ দিতে বলে কেউ কোনো দিন দিলাম না আসলে এই মোল্লায় মানে না মানে না এই ধর্ম গেল রসাতলে চলছে মোরা গায়ের বলে ধর্ম গেছে রসাতলে চলছি মোরা গায়ের বলে ও তাই পিতা রাজা কেন্দ্রে বলে তাই মাতাল রাজা কেন্দ্রে বলে ডাকলে মানুষ ডাকে না আসলে কোনো মোল্লায় মানে না মানে না আসলে এই মোল্লায় মানে না তুমি কি জানো না একদিন শাকফরিদ শাকফরিদকে শাকফরিদের মা ডাইকা বললেন হে শাকফরিদ বাবা তুমি কি শরীয়ত করবে না মারুফত করবে শাকফরিদ বলে মা গো আমি শরীয়ত করতে চাই না কারণ ওই লোক দেখানো পাঁচবার পাঁচক তো যে নামাজ পড়বো আর মানুষের সাথে মনে থাকবে আমার অহংকার আমি ওই কাজ করতে চাই না মা আমি ফকির হইতে চাই আমি মারুফত করতে চাই শাকফরিদ মায়ের আদেশ নিয়ে চলে গেলেন জঙ্গলায় দেখা গেল 12 বছর কাটায় আসলেন মা পরীক্ষা করে দেখলেন যে বাবা তোমার মারুফত হয় নাই আবার 12 বছরের জন্য গেলেন আবার আসলেন কয় বাবা তোমার মারুফত হয় নাই আবার 12 বছরের জন্য গেলেন 3 বরং 36 বছর যখন কাটাইলেন তখন মা বললেন যে বাবা তোমার মারুফত হয়েছে তাহলে মায়ের মা বলেছিল যে তুমি শরীয়ত করো কিন্তু শাকফরিদ বলেছে মা গো আমি শরীয়ত করবো না আমি মারুফত করতে চাই তাহলে শরীয়ত ছাড়া ছাড়িয়া কেউ মারুফত করো না অনেক এরকম ভুরি ভুরি প্রমাণ রয়ে গেছে প্রশ্ন করেছিলাম নামাজ ছাড়া বেহেশতে কোনো লোক গিয়েছে কিনা বা যেতে পারবে কিনা কয় না নামাজ ছাড়া কোনো মানুষ বেহেশতে যেতে পারবে না আরে কও কি তুমি নামাজ ছাড়া বেহেশতে যেতে পারবে না মানে সূরা কাহফ কাহফ শব্দের অর্থ গর্থ সেই সূরা কাহফের মধ্যে আছে 7 ব্যক্তি আজ পর্যন্ত ঘুমিয়ে আছে তারা ঘুমাইতে ঘুমাইতে বেহেশতে চলে যাবে জীবনে একবার নামাজ পড়ে নাই একদিনও রোজা করে নাই তারা কখনো সেই কলেমাও পড়ে নাই সেই ব্যক্তিরা ঘুমাইতে ঘুমাইতে এই কিয়ামত হওয়ার পর হাশরের মাঠে বেহেশতে চলে যাবে তা কোরআন বর্ণনা করে আর তুমি আজকে 1000 টাকার মূল্য একো নামাজ ছাড়া বেহেশতে যাওয়া যাইব না যেমন বেহেশত কিনা লইছে আর কি নামাজ ছাড়া বেহেশতে যাওয়া যাইব না আর এরকম বহু গিয়া রইছে বেহেশতের ভিতর যাক আমার কাছে প্রশ্ন করেছে আমি তার জবাবের মধ্যে চলে যাই ফকির কয় প্রকার এই মারিফতের 3টি লাইন আছে একটি হলো জাত তার হলো অস্তিত্ব দর্শন আরেকটি হইল সেফাত তার হইল গুণ দর্শন আরেকটি হইল আফল
যা হলো ফিয়া দর্শন। এই তিন প্রকার নিয়ে মারুফতি করে, অর্থাৎ তিনটা প্রকার। আবার আমাকে প্রশ্ন করেছে ক্যাবলা কয়টি। ক্যাবলা একটি, তার মসজিদ পর্যটকারী মসজিদ যার সামনে আছে, তার ক্যাবলা, তার কাবা, সবকিছু তার মসজিদ। সেই মসজিদের প্রতি যদি আসক্ত হয়ে ভক্ত তার গুরুর কাছে গিয়ে যদি জীবন যৌবন মনোপ্রাণ সবকিছু সঁপে দেয়, তাহলেই তার জন্য সেই গুরু হবে ক্যাবলা। আরেকটি প্রশ্ন করেছে তার নিশানা কি কি। তোমরা মনে করছো যে তোমগমত, একটা হইল হুকমতি ইসলাম, আর একটা হইল অমুক ইসলাম তমুক ইসলাম। আমগো কোনো নিশানা এত কিছু দরকার নাই, আমাদের নিশানা একটি, দেখলেই বোঝা যাবে। অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে, চৈতন্য জ্ঞান পাওয়ার আসে, যার জ্ঞান পরস্ফুটিত হয়েছে, যে নাকি আল্লাহ দিদার লাভ করেছে, তার রূপ কেবল একটি থাকে, সে বিভিন্ন রূপে রং ধরে না। যাক, এবার নতুন করে তোমার কাছে আবার কিছু প্রশ্ন থাকবে, আশা করি তুমি আবার এই কথাগুলি জবাব দিবে। আমার প্রশ্ন তোমার কাছে, তুমি একটু বইল তো, এই যে জুম্মার নামাজ, এই জুম্মার নামাজের নিয়ত রাখি, আর এই জুম্মার নামাজের মধ্যে 18টা রাকাত আছে, এই 18 রাকাত নামাজের মধ্যে দেখা গেছে এই 18 রাকাত নামাজকে 7 ভাগে বিভক্ত করা হয়েছে, এবং 7 ভাগের মধ্যে 7টা আলাদা আলাদা করে নাম আছে। আমার জানবার বিষয় এই নিয়তের আলাদা আলাদা নামগুলো কি, এবং জুম্মার নামাজের যে নিয়ত সেই নিয়তটা কি, জানা থাকলে এই ছোট্ট দুইটা প্রশ্ন জবাব দিয়ে দিয়ে দিই। এই ধর্ম গেল রসাতলে, চলছি মোরা গায়ের বলে, ধর্ম গেল রসাতলে, এই ধর্ম গেল রসাতলে, চলছি মোরা গায়ের বলে, মাতার রাজা কেন্দ্রে বলে, মাতার রাজা কেন্দ্রে বলে, তাকে মানুষ জাগে গায়ক কয়রে,
আরে কিসের গায়ক কয়েন উদের পিণ্ডি বুদার ঘরে বলে ঠাকুর দাদার জয় আবুল তাবুল গান গাহিলে ইসলাম কে আল্লাহ কে বিশ্বাস করে সেই রাসূল কে বিশ্বাস করে এই যুদ্ধে
তারা জয়ী হওয়ার জন্য তারা ওই দেশ থেকে পালায় গেল। সেই ধুকিয়ানুস রাজা অত্যাচারী রাজার ভয়ে তারা ওই দেশ থেকে চলে গেল। অত্যাচারী রাজা বলল তাদেরকে মূর্তি পূজা করার জন্য, কিন্তু তারা ওটা স্বীকার হলো না, আল্লাহকে বিশ্বাস করে তারা চলে গেল, ইসলামকে মানলো তারা। তাহলে ইসলামকে মানে তারা পলায় থেকে যদি নামাজ বেকায়দে না পড়তে পারে, তাহলে কি আমার আল্লাহ সেটা কবুল করবে না? যাই হোক, এইবার পায় 1.5 টাকার মূল্যা। ভাই রে, কোনো মূল্যই যদি না দিত তাইলে আর কি করতাম তখন? ফকিররা যদি কোনো মূল্যই না দেয় করা যাইব কি? তোমাদের মূল্যের আমার কোনো প্রয়োজন নাই। এই মূল্য আলেমদেরকে মূল্যে মূল্য আমার আল্লাহ দিলেই তাতেই চলবে, ফকিরদের মূল্যের কোনো প্রয়োজন মনে আমি করি না। এইবার তার ক্যাবলায় একটা, আমি কিন্তু সেটা প্রশ্ন করিনি, আমি জিজ্ঞেস আপনার ক্যাবলা একটা হইতে পারে, কিন্তু আমি প্রশ্ন করেছিলাম ক্যাবলা কয় প্রকার এবং কি কি, সেটা আপনারই হোক বা আরেকজনের হোক। এবার তার পাশে বলছে, যাই হোক, এবার আমার কাছে ছোট্ট করে প্রশ্ন রেখেছে, জুম্মার নামাজে নিয়ত কি এবং 18 রাকাত নামাজ সেটা 7 ভাগে বিভক্ত, কোন ভাগে কত রাকাত নামাজ? তাহলে শুনেন, ক্যাসেটে হয়তো এত বড় প্রশ্ন করা ঠিক না, তবু করেছেন যখন আমি বলবো। নাওয়াইতুয়ান উস্তিতা আন জিম্মাতে ফারদুজ জহরি বেয়াদায় রাকাতায় সালাতিল জুম্মাতে ফারদুল্লাহে তাআলা বেয়াজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফাতে আল্লাহু আকবার। এই হলো জুম্মার নামাজের নিয়ত, উহা 7 ভাগে বিভক্ত, তার রাকাতের নাম। 4 রাকাত হইল বাদালে জুম্মা, 2 রাকাত দুখলে মসজিদ, 2 রাকাত ফরজ, 4 রাকাত কাবলাল জুম্মা, 2 রাকাত ওয়াক্তি সুন্নত, 2 রাকাত নফল। এই 7 ভাগে বিভক্ত। আশা রাখি আপনার প্রশ্নের জবাব শেষ হয়ে গেছে। এইবার আপনার কাছে আমার প্রশ্ন, এই যে মারিফত, এই মারিফতের মধ্যে স্তর আছে, তাসাব মধ্যে বলে 12টা, যেমন হুজদার দম নিগবারে কদম সফর দরাতন ফিলান্দার আনজুমান ময়না মুবাশিকা মুরাকাবা মুসাইদা ফানাফির শেখ ফানাফির রাসুল ফানাফিল্লা বাকাবিল্লা, আল্লাহর সাথে মিশামিশি বাকাবিল্লার পরেও তাসাউপে আছে, এরপর আরো 6টা স্টেশন আছে। আমার প্রশ্ন, আর এরপর আরো 6টা স্টেশন কি এবং কোন স্টেশনে গেলে কি হয় এবং কোন এবাদতের দ্বারা কোন স্টেশনে যাওয়া যায়? দ্বিতীয় প্রশ্ন, এই যে আমল করে ফকিররা, এই আমল কয় প্রকার এবং কি কি, কোন সময় কোন জিকিরের সময় কোন আমল হাসিল হয়? আপনার কাছে আমার এই প্রশ্ন। ওরে কুরআনেতে আছে গো মামা, ওরে মানুষের কি বোধ যায় না, কুরআনেতে আছে গো মামা, সুন্দর আমার যা প্রশ্ন ছিল তার প্রত্যুত্তর করে আমার কাছে কিছু প্রশ্ন রাখলেন এবং কিছু কথাও তিনি বলে গেলেন। আমি চেষ্টা করব সেই কথাগুলির মীমাংসা দেওয়ার জন্য। আমি গান গেয়েছিলাম, মুখে মুখে কোরআন মানি ধনী মানি, সব জন আসলে কোনো মোল্লায় মানে না। শোনো, যার যে কাজ, তোমরা শরীয়তের ভাগ নিয়েছ অর্থাৎ তোমরা আলেম হয়েছো, এই সমাজকে শিক্ষা দিবে, যদি তোমরাই সেই কাজ ঠিক মতো আদায় না করো তাহলে সাধারণ যে মানুষ আছে সেই সাধারণ মানুষেরা এই কাজ কিভাবে আদায় করবে, যার জন্য তোমাদের উপরই ন্যস্ত করা হয়েছে আলেমগিরি, আর তোমরা করো না, তোমরা দোষ চাপায় দিতে চাও আমাদের ঘাড়ে। আমরা ঠিকই আল্লাহর রাহে আল্লাহর রাস্তায় আমরা দান করে থাকি, কিন্তু তোমরা করো না, তোমরা বরঞ্চ যুক্তি করে উক্তি করে কিছু নেওয়ার চিন্তা ভাবনা করো, কিন্তু আমাদের মধ্যে সেই চিন্তা নাই, আমরা দেওয়ার চিন্তা ভাবনা করি। কথা বলবো কিছু পরে, আগে একটি গান রাখি তারপরে। এই দেহ পিঞ্জরে
বসাইয়া খোদারে কাতরে করো রে তার প্রার্থনা, এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে কাতরে করো রে তার প্রার্থনা। আরেকদিন অমুক বাড়িতে তো এরকম খাওন খায়, ওই একদিন মাদ্রাসা পোলাবান গো পড়াইতেছে, তো মাদ্রাসা পোলাবান গো পড়ায় আর পড়ান শেষে কই তক ভাই কি রানি রানছি পোলাও, আরেকজন জিগার তকবাই কি কয়াম গুয়ে তুই লাস্কা বিরিয়ানি, আরেকজন জিগার তকবাই কি কয়াম গুয়ে তাস্কা ফিনি রানছে, তো আরেকজন জিগার তকবাই কি রে কয়াম গুয়ে রানছে আমার নানি, এই খুব কষ্ট কষ্ট কইরা মাংস দিয়া খিচুড়ি পাকাইছে ডাল দিয়া চাইল দিয়া, কইতেলে এইটাই আসছে মজাই বরে, আর বৃষ্টির দিন যখন ভালোই লাগবো, তা কাজ কর যা কিছু খিচুড়ি তার নানির কাছ থেকে গিয়ে নিয়ে আয় আমার জন্য, ওই ছেলে দৌড়ায় গিয়া কয় নানি গো আলেম সাহেব বড় স্বাদ করছে এই খিচুড়ি খাইব তোমার খিচুড়ি দিতে কইছে, নানি কে ভালো কথা গরিব মানুষ সারাদিন কষ্ট কষ্ট করে ভিক্ষা টিক্ষা করে যাই চাল চাল যোগাইছে আদাসের মাংস অঞ্চল ওইখান থেকে খিচুড়ি খিচুড়ি পাকাইছে চার টুকরা মাংস দিয়া একটা হানকির মধ্যে করে ওই খিচুড়ি বইরা দিয়া দিছে স্যারের কাছে যা নিয়ে যা আলেম সাহেবের দেখা, তো আলেম সাহেবের কাছে জন ছেলে নিয়ে যাইতেছে রাস্তার মধ্যে বাচ্চা মানুষ তো রাস্তায় গিয়া দেখা যায় কাবাডি খেলা হইতেছে, তো যখন কাবাডি খেলা হইতেছে পোলাবান মানুষ পোলাবানের মন ও করছে খিচুড়ির ভাণ্ড না থুইয়া কাবাডি খেলায় উঠি মারতে গেছে, পুচিদা দেখা কাবাডি খেলা ওটা দেখতেছে দেখতেছে এইরকম সময় এক কুত্তা এ করছে কি ওই যে খিচুড়ি মাংস থুয়া দিছে উপরে চার টুকরা মাংসের দুই টুকরা লয়ে গেছে লুয়া যায় কুত্তায় আর এই সময় পিছি খেয়াল করে পিছনের দিকে চায় দেহারি কুত্তায় তো মাংস লয়ে যায় সারা তাড়াতাড়ি গায়ে কুত্তায় কুত্তায় তাড়াতাড়ি গিয়া করছে পুইসা পুইসা আবার সুন্দর করে আলেম সাহেবের কাছে লয়ে গেছে গিয়া হুজুর এই যে খিচুড়ি আনছে আপনি দেখা, তো হুজুর আটটা দুই এক করে পাক পবিত্র খিচুড়ি লিয়ে বসছে খিচুড়ি খাইতেছে মজা করে খায়া শেষ টেস করে কয় ওই স্যার ওই খিচুড়ি তো খুব মজা হয়েছে রে, তো আর দুই টুকরা মাংস আনতে পারলি না মাংসটা খুব ভালো হয়েছে রে, তো হুজুর আনছিলাম তো আরো দুই টুকরা কতে গাধার দুই টুকরো আনছিলি কি করছস তুই খাইছস, তো না হুজুর আমি তো খাই নাই, কত করছস কি কয় ওই যে এই রাস্তায় কাবাডি খেলা দেখতে গেছিলাম এলা কুকুরে লয়ে গেছে গা হারাম দাদা আমার লেগে তুই খিচুড়ি আনছস আর এই খিচুড়ি থেকে খিচুড়ির মাংস লেগে গেছে কুকুর আর ওইটা তুই আমারে খাওয়াইতাছস বেয়াদব, স্যারে মারতে যায় হ্যাঁ বেটা ওই হানকি ছিল হাতের মধ্যে এই হানকিটা মাথার উপরে উঠাইছে তার হানকি ভেঙে হলাম বা হুজুর এই হানকিটা ভাঙে না আমার নানি আমার মাইরি ফালাইব এই হানকির মধ্যে প্রত্যেক দিন রাত্রে আমার নানি প্রস্তাব করে আপনি এইটা ভাঙেন না এইটা ভাঙেন না, আসলে তোমরা এরকম করো দেখে জুন করেছিলাম আর কি হস্ত আর পদ পররে ধৌত চক্ষু কর্ণ আর নাসিকা তুমি তার কৃপা করে আমার সমস্ত পাপ মাফ করে দাও, আবার
একবার কইলা ফজরের সময় ওযু করতে সময় আবার গিয়া যোহরে কইলা আবার আসরে আবার মাগরিবে আবার এশায় আল্লাহর কি খেয়াল একটু কাম নাই খালি তুমি পাপ করবা আল্লাহ খালি তোমার মাফ করব আগে মনকে পরিষ্কার করো যদি মন পরিষ্কার হয়ে যায় এই হাত পা ধুইতে হবে না সারা জনমের একবার ওযু করে এসো সেই ওযু করলে দেখা যাবে তোমার আর ওযুর প্রয়োজন হবে না সেটা জানো একজন মুর্শিদের কাছে হস্ত ইয়ার পদ কররে ধৌত চক্ষু কন্দ ইয়ার নাসিকা মন পরিষ্কার হইলে তোমার আমার মন পরিষ্কার হইলে তোমার আমার এই ওযুর দরকার আর লাগে না এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে কাতরে কররে তার প্রার্থনা কিভাবে যাচ্ছে রোজা রাখার অর্থ হলো হেই তুমি তাদের মতো কষ্ট করে দেখো আর সকালে খায় একবার ফজরের আযানের আগে আবার সন্ধ্যায় খাবে ইফতারি আবার রাতে ভাত ওই তো তিন বেলা হইলো নফসকে কমাইতে কইছ আর হারা কইরা বাড়াও হই মিয়া আমি একটা ক্ষেতের মধ্যে একটা জমির মধ্যে ফসল বুনলাম ওই বুনা জায়গার মধ্যে যদি আবার ফসল বুনি ওই ফসল কি নষ্ট হবে না ফসল ওইখানে জ্বালাইবে আপনাদের কাছে বিচার একবার বাবার কাছে মা গেল এক ফোঁটা বীর্য দিল যখন এক ফোঁটা বীর্য একটা মানুষের আবির্ভাব হয় আবার ওই একই স্থানের মধ্যে যদি বারবার বীর্য রোপণ করা হয় সেই বীর্য নষ্ট হয়ে যায় অর্থাৎ তোমার ইন্দ্রিয় শক্তিকে তোমার নফসকে কমাও আর হেরা কয় রোজার দিনও চলে যদি ফরজ গোসল হয় সরারি পুগান করো হে দমহন নফস এই দেহে রাজা নফসে করিলে অত্যাচার করো তারে সুবিচার করিলে অত্যাচার করো তারে সুবিচার এই রোজার দরকার লাগে না এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদা হয়তো আমার হাতে সময় নেই তাই শর্টকাটে আমি তার জবাব দিয়ে দিচ্ছি দেখা যায় এই দেহের মধ্যে 12টি স্টেশন আছে পটপট করে কয়ে গেল ভালো হুজদার দম নেগাবার কদম খিলেন্দ্র আঞ্জুমান সাপোর্ট দেওয়ার মোয়ানা মোবাসিকা মোরাকাবা মোশাহেদা ফানাবি শেখ ফানাবি রাসুল এরপর আরো 6টি আছে যেমন সের নফ রু কাল আকফা খুফি এই 6টির মধ্যে আবাদত করলে তার সাথে জিকির আছে কালবি জিকির পাচান পাঁচ জিকির জলি জিকির সুলতানি জিকির এই জিকির গুলাকে এইটার সাথে মিলে যদি আমল করা যায় তাহলে তিনি আল্লাহর পথে আল্লাহর ধরে আল্লাহকে দিদার করতে পারে আমি সঠিক তোমার প্রশ্নের জবাব দিলাম এবার ছোট্ট করে তোমার কাছে আবার একটি প্রশ্ন থাকবে তুমি সুন্দরভাবে জবাব দিও তো এমন একজন মানুষ ছিল সেই ব্যক্তি একজন ফকিরের কাছে একজন নবী হয়ে একজন ফকিরের কাছে গিয়ে মুরিদ হয়েছিল এবং সেইখানে কিছু ঘটনা ঘটেছিল কোরআন দৃষ্টিতে তুমি জবাব করবে একজন নবী গিয়ে একজন ফকিরের কাছে মুরিদ হইল সেই ফকির ছিল কে এবং সেই নবী বা ছিল কে এই তোমার কাছে আমার প্রশ্ন রইল আশা করি জবাব পাবো প্রিয় শ্রোতা মণ্ডলী আপনারা শুনছেন এতক্ষণ আমার প্রতিপক্ষ শিল্পী যিনি আজকে মারফতের ভূমিকা করছেন তার বক্তব্য বেশ তো সুন্দর কথা বলে গেল এইবার দু চারটি কথা আমি আপনাদের সামনে বলবো সে বলেছে তোমরা আলেম মানুষ তোমরাই যদি কোরআন না মানো তাহলে আর মানুষ আর মানবে কি তোমরাই তো মানো না আমরা ফকির যারা আছি তারাই অনেক জায়গায় অনেক টাকা পয়সা গরিব মিসকিনকে দিয়ে থাকি কিন্তু তোমরা দাও না দেখেন চোরের মন হলো পুলিশ পুলিশ যে জাতের যা যে জবর যা উনি যে রকম উনি সবাইকে একরকম মনে করে ফকিররা তো কত ডাকারে দেয় তো আপনারা জানেন কারণ এরা তো নিজেই পায় না নিজেরাই তো যেই বাড়ি যায় সেই বাড়ি তার নিজেরাই তো ভিক্ষে শিক্ষে করে খায় তারপর আবার আরেকজনকে কি দিবে
আর সে গৌরব করতেছে উনারা নাকি অনেকজন অনেক কিছু দেয়। তবে আগে স্টেজে বলছিল আসলে মোল্লারাই মানে না, আবার শেষে বলছে কোনো শালাই মানে না। দেখেন শিল্পী হইছেন, ফকিরের পাটনিছেন, ফকিররা নাকি আল্লাহ রাসুলের প্রেমে মগ্ন থাকে। আপনার স্বভাবের দোষ এখনো যায় নাই, আপনার মুখটাকে এখনো সাবধান করতে পারেন নাই, আর আপনি একটা ফকির সাজছেন না। এইসব ফকির খালি জবাই করা যায় তাইলে সে মানে উচিত বিচারটা হয়। কি যে বলবো, বলার ভাষাটাই আমার নাই। সে বলছে কই কুত্তায় কামড় দিছে, এটা আমি বলছি কেন জানো? কারণ এক মৌলবীকে নাকি খিচুড়ি খাওয়াইছে বাচ্চাই নিয়ে, ওই খিচুড়ির থেকে নাকি দুই টুকরা মাংস কুকুরে নিয়ে গেছে বাচ্চা মায়ের ডরে, ওইভাবে আবার সুন্দর করে মৌলবীকে এনে দিছে। সেই মাওলানা সে তো আর জানে না, সে না জানা অবস্থায় সেই খিচুড়ি সে খেয়েছে, এর জন্য নাকি সে বলছে যে কুত্তায় কামড় দিছে শরীয়তে। এইরকম বুকা যে এই ফকির আমি জীবনেও জানতাম না, এইরকম বুকামি করে সে কি করে একটা আল্লাহর ফকির হইতে পারে? শ্রোতা মন্ডলী আপনারাই বিবেক বিবেচনা করেন। কারণ ছেলেটা মায়ের ডরে সেই কুকুরের খাওয়া খানা তার উস্তাদকে খাওয়াইলো, এটা কি সেই মাওলানার দোষ নয় বাচ্চার দোষ বলেন আপনারা? সি 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 এত খারাপ। এবার কি বলছে, মন পরিষ্কার করো, কিছু লাগবে না। আল্লাহ কইছে নফস কমায় দাও, আর মৌলবীরা কয় বাড়াই দাও। আরে মিয়ে না, কুরআন হাদিস তো জীবনে পড়েও না, এরা চোখেও দেয় নাই, যার জন্য এটা বলে। কুরআনেই আছে সূরা বাকারার মধ্যে রুজার মাসে স্ত্রী সহবাস হালাল, এটা মৌলবীর কথা না, এটা কুরআনের কথা। আর কুরআনের কথা দিয়েই আমরা কুরআনের কথা মতো আমরা সেই কাজ করি। যাই হোক, উনাকে আর কি বলবো, উনারে বইলে আর কিছু করার নাই। আপনাদের কাছে অনুরোধ থাকলো, দেখেন যত কিছুই করেন না কেন, যত তরিকাই করেন না কেন, শরীয়ত ছাড়া আল্লাহকে পাওয়ার আর কোনো রাস্তা নাই। এই শরীয়ত যদি কোনো ব্যক্তি না করবে, সে কোনোদিনই আল্লাহ সংবাদ আল্লাহর খবর পাইতে পারে না। এ আমার শেষ কথা। শরীয়তের নাই রে আইকে যাবি আই রে, আর যদি হইতে চাও সেই কঠিন কুচুরার আগে। শরীয়তের নাই রে আইকে যাবি আই রে, আর যদি হইতে চাও সেই কঠিন কুচুরার। আল্লাহর হুকুমে
যাই হোক এখানে বড় কথা আছে আমি আর এটা বাড়াবো না। এবার আমার প্রশ্ন ছিল জবাব যা দিছে আহারে সোনার চান পিতলার গুগু জবাব যা দিছে না মন একেবারে বইরা গেছে। আমি বলছিলাম 12টা স্টেশনের পরে আর 6টা স্টেশন আছে কি কয় জলি জলি জিকির কফি জিকির নফিয়াজ বাদ এগুলি কইরা আল্লাহর ওখানে যাইতো। আরে মি আল্লাহর ওখানে তো আগেই গেছে বাঁকা বিল্লাই পৌঁছাই গেছে। এরপরও 10টা কর্ম মানুষের থাকে সেই 10টা কর্ম কি আমার প্রশ্ন ছিল এখানে। যাই হোক ওইটা তো তাও ধামা চাপা দিছে। আরেকটা প্রশ্ন ছিল আমল কি সেটা কয় প্রকার এবং কোথায় গেলে কোন প্রকারের ইবাদত করলে কোন প্রকারের আমল তার হাসিল হয় এটার কোনো পাত্তাই নাই। পাত্তামি তো কইরা আছে টট 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 করে তো খুব কথা কইছে কিন্তু আমার যা প্রশ্ন ছিল সেই প্রশ্নের জবাবের নামে তেজপাতা। আসলে এই সব শিল্পীদের সাথে গান গাওয়া আর কচু গাছের লগে পাশ লওয়া একই কথা। কি করুম আর কোম্পানি দেয় টাকা পয়সার জন্য গাই এই সব বয়সের সাথে আমাদের সাথে তুলনা হয় নাকি। যদিও ছোট শিল্পী হই তবু পাল্লা ধরি কিন্তু বড় বড়টার সাথে রশিদ সরকার ওই মাখন দেওয়া নাবুল সরকার পরের বয়সে আলে একলিমা এদের সাথে বললে ভালো লাগে। এই সব বয়সের সাথে গান করতে গেলে বাবা ঘুম আসে খেলে কি কম আর তারাবি অবশ্যই তুই পড়িবি উম্মতের করিলে দা